अस्सलाम वालेकुम। टीएनबी इलेक्ट्रॉनिक्स एर पक्ष थेके आमी नजरुल इस्लाम आपनादेर के जानाई स्वागतम। आज के आमरा देखाबो आमादेर कासे एकटी चायना 24 इंच एलईडी टीवी आसछे, पैनल ब्लैक हुए थाके, कोनो छवि टबि लेखा नाई। अपनारा जदि पैनलेर काज करते चान प्रथमे देखबेन जे पैनलेर टिकन बोर्डेर जे भोल्टेजगुलो थाके एगुलो ठीकठाक मतो आछे किना। बीसीसी 12 भोल्ट, आपनार बीजीएल -7 थाके, -6 থাকে, এগুলা খেয়াল করবেন যে এগুলা ঠিক আছে কিনা। তার বিজিএইচ 25-30 ভোল্ট থাকে, পজিটিভ ভোল্ট বিজিএইচ। ত্রিকোণ বোর্ডে আউটপুট শর্ট নাই, তারপরেও যদি আপনার ভোল্টেজ না পান, বিজিএল বিএইচ ভোল্টেজ না পান, তাহলে মনে করবেন আইসি সমস্যা হয়েছে, এটা মনে করবেন। যেমন আমরা এই এই প্যানেলে দেখলাম আপনার বিজিএল ভোল্টেজ নাই এবং বিজিএইচ ভোল্টেজ আপনার মিসিং, এবিডিডি ভোল্টেজ মিসিং, অর্থাৎ আপনার বিজিএল এবং বিএইচ ভোল্টেজ সাপ্লাই করে সাধারণত ডিসি টু ডিসিআইসি। এ খেয়াল করেন প্যানেলে যে ডিসি টু ডিসিআইসি, ডিসি টু ডিসিআইসি যদি সমস্যা থাকে। এ দেখেন আমরা এখন আমরা এটা পরীক্ষা করে পেলাম, এখানে বিজিএল বিএইচ এবং এবিডিডি ভোল্টেজ মিসিং, অর্থাৎ ডিসিআইসিতে 12 ভোল্ট ইনপুট হওয়ার পরে এখান থেকে বিজিএল -6 অথবা -7 এবং বিজিএইচ 25-30 ভোল্ট থাকে, এটা সাপ্লাই করে, আমরা এই ভোল্টেজটা মিসিং পাইছি। আমাদের এই 24 ইঞ্চি প্যানেলের একই মডেল নাম্বারের প্যানেলের দেখেন যে নিচে একটা টিকন বোর্ড রাখছি, এই টিকন বোর্ডের থেকে আমরা আইসি ডিসি টু ডিসি আইসি চেঞ্জ করে ওই আমাদের ওই প্যানেলে লাগাবো। এই যে এটাই এটাই আপনার ডিসি টু ডিসি আইসি। আমরা অন্য একটি পুরাতন টিকন বোর্ড থেকে ডিসি টু ডিসি আইসি লাগানোর চেষ্টা করতেছি, খেয়াল করেন। আর অবশ্য আপনারা হট গান্দায় এই ধরনের সিপাইসি লাগাইতে চাইলে অবশ্য আপনার হাত অবশ্য সূক্ষ্ম হতে হবে, কাজ করতে যেন কোনো প্রকার এদিক ওদিক না হয়। আর আমরা সাধারণত এই ধরনের আইসি লাগানোর ক্ষেত্রে আমরা যে তাতালে মোটা রজনটা ব্যবহার করি, বড় রজন, ওই যে দেখেন বাম পাশে রাখছি, ওই রজনটা ইউজ করবেন, তাতে আপনারা কাজ করে খুব ভালো ফল পাবেন। আপনারা দেখবেন যে মোবাইলে যে পাতলা পেস্ট ইউজ করে, সাধারণত এটা আমরা ইউজ করি না, এটার চেয়ে আপনার মোটা যে পেস্ট রজনটা থাকে, যেটা রজন খণ্ড সাইজের বাজারে পাওয়া যায়, ওই রজনটা আমরা ইউজ করি। এটাতে আমার জানা মতে এটাতে কাজের ফিনিশিং খুবই ভালো আসে। এই যে আমরা আইসিটা তুলতেছি, আপনারা হিটটা এমন পর্যায়ে দিবেন যাতে হিট কম না হয় এবং বেশিও না হয়, এটাকে আপনাকে বুঝে নিতে হবে। আমরা ডিজিটাল হট গানে আমরা 385-90 দেই, 385-90 সেলসিয়াসের মধ্যে রাখি তাপমাত্রা। অবশ্য সব হট গানে তাপমাত্রা একরকম থাকে না, বিভিন্ন হট গানে বিভিন্ন রকম তাপমাত্রা সাপ্লাই করে, আপনারা আপনাদের বুঝমতো দিবেন। দেখেন আমরা এই টিকন বোর্ড থেকে ডিসি টু ডিসি আইসি তুলতেছি, সবসময় খেয়াল রাখবেন আইসি তোলার সময়
সুজা তুলে নেবেন। এই যে আমরা যেভাবে সহজে সুজা তুলে নিলাম, এই যে রাখলাম আইসি, অন্য টিকন বোর্ডে রাখলাম। এখন আমরা এইটার যে যে প্যানেলটা খারাপ, এটার আমরা ডিসি টু ডিসি আইসি এই যে তুলতেছি, এই আইসিটা খারাপ। এখন দেখেন হিটটা আমরা প্যানেল খুলে নেই নাই, ওখানেই আছে। টিকন বোর্ডের নিচে একটি কাগজ দিয়েছি, যেহেতু নিচে প্লাস্টিক, প্লাস্টিকটা যাতে গলে না যায়। আপনাদের এই ধরনের সূক্ষ্ম কাজ করতে কোনো প্রকার কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন যদি কোনো সমস্যায় পড়েন। এই যে আমরা আইসি ডিসি টু ডিসি আইসি খোলা শেষ, এখন আমরা আগেরটা বসাবো, যেটা আমরা অন্য টিকন বোর্ড থেকে নিয়েছিলাম। এটা অবশ্য বসানোর সময় খুবই সাবধানে, খুব সূক্ষ্মভাবে বসাবেন, জানি যেহেতু ঘন ঘন লেগ, আপনার একটা লেগও জানি এদিক ওদিক না হয়। এই যে আমরা বসাবো, বসাইতেছি, বসিয়ে খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন। আমাদের নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন। এবং কি আমরা যে ধরনের ভিডিও দেই, আপনাদের এই ধরনের কোনো কাজ করতে সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। এ দেখেন আমরা মোটা রজন ব্যবহার করতেছি। অবশ্য কাজ করতে রজনটা খুবই জরুরি, রজন না হলে আপনার আপনার ঝালাই ফিনিশিং আসবে না। এই যে আইসির সাইড দিয়ে দিলাম রজন। প্রথমে কাজ করতে সমস্যা হলে আপনাদের পুরান কোনো মাদার বোর্ড থাকলে এগুলো চিপ আইসি বারবার লাগাবেন, যাতে আপনাদের হাতটা ক্লিয়ার হয়। যেহেতু আমরা রেগুলারই কাজ করি, আমাদের খুব একটা সমস্যা হয় না এ ধরনের আইসি লাগাতে। আপনারা অবশ্য অন্য একটি সার্কিট, নষ্ট সার্কিটের আইসিগুলো খুলে লাগিয়ে চেষ্টা করবেন কাজগুলো সুন্দরভাবে করার জন্য। প্যানেলের ক্ষেত্রে অনেক প্যানেলই দেখবেন যে আপনার এই আইসিগুলাই খারাপ থাকে, আইসিগুলো লাগাইলেই হয়ে যায়, কিন্তু আপনাকে বুঝতে হবে কোন সমস্যা হলে কোন আইসি চেঞ্জ করতে হবে। এটা আপনাকে বুঝতে হবে। এবং কি আইসির যে আউটপুট, আউটপুট শর্ট আছে কি না এটাও আপনাকে দেখতে হবে। যেমন এই ডিসি টু ডিসি আইসি থেকে আপনার আউট হয়েছে বিজিএল, বিএইএস, এবিডিডি, এই ধরনের ভোল্টেজ যে দিক দিয়ে আউট হয়েছে এখানে পয়েন্ট করা আছে, এই পয়েন্টগুলো অবশ্য শর্ট আছে কি না অবশ্য দেখে নেবেন। আর আমরা অবশ্য সামনে ভিডিও দিব, আপনারা যেহেতু ইলেকট্রনিক্স কাজের সবচেয়ে মুখ্য বিষয় হয়েছে শর্ট সার্কিট, কিভাবে আপনারা একটি সার্কিটের আউটপুট বা ইনপুট শর্ট সার্কিট নির্ণয় করবেন, আমরা এ ধরনের ভিডিও দিব সামনে, যাতে যারা নতুন আছেন তারা অনেকেই হয়তো বলবেন যে শর্ট সার্কিট এটা আবার কীভাবে পরীক্ষা করে বা বোঝার উপায় কী। আমরা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ সামনে, যে আপনারা একটি সার্কিটের কীভাবে শর্ট সার্কিট নির্ণয় করবেন। কারণ যে কোনো জিনিস নষ্ট হইলে, ফল্ট হইলে ওগুলা সাধারণত শর্ট সার্কিটই বেশি হয়, কোন সাইডে শর্ট হলে কোন পার্টস খারাপ কিভাবে বুঝবেন, এই ধরনের ভিডিও ইনশাল্লাহ আমরা দিব। আর তাছাড়া আপনারা
যারা আমাদের ভিউয়ার্স আছেন, আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন হয় এলইডি, সিআরটি, ফ্রিজ, ইনকিউবেটর সম্পর্কিত বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সম্পর্কিত কোন ধরনের ভিডিও আপনাদের দরকার, আমাদের কমেন্ট অবশ্য জানাবেন, আমরা চেষ্টা করব ওই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। আর সিপাইসি লাগানোর একটি মুখ্য বিষয় আছে, আপনার আইসি অবশ্যই ডাইনে বাইরে না খুলে সোজা উপর দিকে খুলবেন। যখন পর্যাপ্ত হিট হয়ে যাবে বুঝবেন যে আইসিটা এখন তোলা যাবে, হালকা হালকা লড়তেছে, তখন সোজা উপর দিকে তুলবেন, ডাইনেও না বামেও না কোনো দিকেই না, সোজা উপর দিকে। উপর দিকে তুললে কি হয়, আপনার আইসির নিচে যে লিডগুলো থাকে ওগুলা প্রত্যেকটা লিড অ্যাকুরেটভাবে থাকে, আর যদি আপনি ডাইনে বা এদিক ওদিক টান দেন তাহলে হয়তো লিডগুলো অ্যাকুরেট থাকবে না। এবং কি আপনার পরবর্তীতে আইসি লাগাইলে আইসি লিডগুলো অ্যাকুরেট হবে না। আচ্ছা, আমাদের ডিসি টু ডিসি আইসি লাগানো হয়ে গেছে, এখন আমরা দেখি কি রেজাল্ট আসলো। আর আপনাদের যদি লাগানোর পরে মনে করেন যে না আপনাদের আইসি লিডগুলো ঠিকমতো অ্যাকুরেট লাগে নাই, তাহলে অবশ্য আপনারা সোল্ডারিং আয়রন ব্যবহার করতে পারেন। আমার মতো আইসির লেগ এই যে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে লেগগুলো সমান্তরাল করে দিতেছি যাতে কোনো লেগ না থাকে, লুজ না থাকে। এই ধরনের আইসি একটি লেগ লুজ থাকলেও আপনার কাজ অ্যাকুরেট করবে না, ছবির মান ভালো আসবে না। আর অবশ্য আপনারা এই ধরনের এলইডি টিভি টিকন বোর্ডগুলো অবশ্য যত্ন সহকারে রেখে দিবেন যাতে আপনার এই আইসিগুলো পরবর্তীতে সংরক্ষণ করে অন্য একটি প্যানেলে লাগাতে পারেন। আর এই টিকন বোর্ডগুলো কিন্তু বিক্রিও করা যায়, আমাদের কাছ থেকে অনেকে এই আইসা কিনে নিয়ে যায় এবং কি আমাদেরও কাজে লাগে। এই টিকন বোর্ডগুলো কিন্তু যেগুলো ভাঙা প্যানেল বা নষ্ট প্যানেল অবশ্য সংরক্ষণ করে রাখবেন, এই টিকন বোর্ডগুলো কিন্তু ভালো রেটে বিক্রি করা যায়। অনেকেই হয়তো নষ্ট প্যানেল এগুলা সবগুলো ফেলে দেন, আমরা অনেক আগে আগে ফেলে দিছি, বুঝি নাই যে এগুলা কোনো কাজে লাগাইতে পারবো কি না। এখন তো সচরাচর সব টিকন বোর্ডগুলো আমাদের কাজে লাগে এবং কি আমাদের কাছ থেকে অনেকে এগুলা কিনেও নিয়ে যায়, এই টিকন বোর্ডগুলো কিনে নিয়ে যায়। আচ্ছা, আমাদের টিকন বোর্ডের ডিসিটি ডিসি আইসি লাগানো হয়ে গেছে, এখন আমরা দেখি বিজিএল এবং বিএইচ ভোল্টেজগুলো ঠিকঠাক মতো আছে কি না। এখন দেখি আমাদের বিজিএল বিসিসি 12 আছে, বিজিএল বিজিএল -7 আছে, বিজিএইচ বিজিএইচ 25 আছে। আমাদের যে ভোল্টেজগুলো ছিল না, মিসিং ছিল, আমাদের ডিসি টু ডিসি আইসি লাগানোর পরে ভোল্টেজগুলো এসে গেছে, ইনশাল্লাহ আশা করা যায় আমাদের প্যানেল ঠিক হয়ে গেছে। আচ্ছা দেখি আমাদের ছবি আসছে কি না, এ দেখেন আমাদের প্যানেল আইসি লাগানোর পরে একবারে 100% কমপ্লিট হয়ে গেছে। আপনারা প্যানেল সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের কি অবশ্য কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সুষ্ঠু সমস্যার সমাধান দেওয়ার জন্য এবং কি সাজেশন দেওয়ার জন্য। আপনারা আমাদের ভিডিওতে দেখেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো প্রয়োজনে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স কাজের যে কোনো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকেন এবং কি আমাদের আরও ভিডিও দেখার জন্য টিএনবি ইলেকট্রনিক্সে ক্লিক করে আমাদের আরও ভিডিওগুলো দেখতে পারেন প্যানেল সম্পর্কিত এবং কি আপনার আরএফআইসি সিপাইসি কীভাবে লাগাবেন এই সম্পর্কিত ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি, আসসালামু আলাইকুম।